এরপরে প্রশ্ন, কবর জিয়ারতের সময় সুরা ফাতিহা সুরা এখলাস পড়া যাবে কিনা? ভাই, কবর জিয়ারতের সাথে কোরআনের কোনো সুরা পড়ার কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে কবর জিয়ারতের নিয়ম হিসাবে আমরা অনেকে মনে করি সুরা ফাতিহা একবার পাঠ করতে হয়, সুরা এখলাস এতবার পাঠ করতে হয়, সুরা আল হাক মুত্তাকাসুর পাঠ করতে হয়, অমুকটা পাঠ করতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা একেবারে ক্লিয়ার। সেটা হলো কবরবাসীকে সালাম পেশ করবেন, তাদের জন্য শান্তির দোয়া করবেন, সালামুন আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের পিছে পিছে আসতেছি। আল্লাহ তাআলা তোমাদের প্রতি আমাদের প্রতি রহম করুন। এই যে দোয়া, এর মাধ্যমে শান্তির দোয়া করা হয়। কবরবাসীর থেকে সালাম দিবেন, কবরের কাছে গিয়ে সালাম পেশ করবেন, এর বাইরে সেখানে গিয়ে কোনো দোয়া দুরুদ, অন্য কোনো দোয়া দুরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদের জন্য বখশিস করা, এরকম কোনো পদ্ধতি কবর জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখান নেই। আপনি কোরআন এবং সুন্নার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এটা কোরআন সুন্নায় আসেনি কবর জিয়ারতের পদ্ধতি হিসেবে। কথা কি বুঝাতে পারছি? আর তাছাড়া কোরআন তেলাওয়াতের জন্য এমনি কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেন, কোনো কোনো সালাফ থেকে বর্ণিত আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ঘাঁটলে দেখা যায়, কোরআন থেকে দেখা যায় যে কোরআন তেলাওয়াতের নামাজের জায়গা হলো মসজিদ ঘরে, সব কবরস্থান হলো শুধুমাত্র জিয়ারতের জায়গা, মাজার, সেটা জিয়ারত করার জায়গা। শিক্ষা গ্রহণ করবেন যে আমাকেও চলে যেতে হবে এবং কবরবাসীর জন্য শান্তির দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। এই দুইটা কাজ হলো কবরস্থানে। তৃতীয় কোনো কাজ করার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। এরপরে প্রশ্ন হলো, আমি লক্ষ্য করেছি আমাদের এলাকায় কবর খোঁড়ার সময় প্রথম কোপের মাটি বড় রাখা হয় এবং দাফন করার শেষে ওই মাটি লাশের বুক বরাবর রাখা হয়। আমি একদিন লক্ষ্য করলাম এক হিন্দুর মৃত্যুর পর তারাও একইভাবে প্রথম কোপের মাটি রাখছে। আমার প্রশ্ন হলো, এটা কি শরীয়তে আছে নাকি আমাদের দেশে, নাকি আমরা তাদের দেখে শিখলাম? আমি জানি না এটা অন্য কোনো ধর্ম থেকে এসেছে কি না, তবে কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা আছে বলে আমার জানা নেই যে কবরের প্রথম কোপের মাটিটা একটু বড় করে রেখে কোদালে আলাদা করে রাখা, কবর দেয়া শেষ হয়ে গেলে মুর্দার লাশের কবরের বুক বরাবর রেখে চলে যাওয়া, এরকম কোনো কাজ করার নির্দেশ কোরআন হাদিস কোথাও দিয়েছে বলে আমার জানা নাই, এবং এটা করলে যে কোনো ফজিলত হবে সেরকমটিও বর্ণিত হয়েছে বলে জানি না। আমাদের দেশে অনেক কিছুই আমাদের মন গড়া আছে, নিজেরা আমরা আবিষ্কার করে নেই অথবা অন্যদের থেকে ধার নিয়ে করি। কবরে আপনি মুর্দাকে যখন রাখবেন তখন দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার উপরে আমি তাকে রাখলাম, শেষ। কবর দেয়া শেষ হয়ে গেল, বিসমিল্লাহ বলে দাফন করলেন, মাটি দিলেন, দেয়া শেষ হয়ে গেল, এরপরে কেবলামুখী হয়ে যারা কবর দিয়েছেন তারা মুর্দার জন্য দোয়া করবেন। দুইটা দোয়া, এক হলো তার ক্ষমা প্রার্থনা তার হয়ে আল্লাহ যেন তাকে মাফ করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর দেওয়ার পর ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহু আত-তাসবীহ, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও এবং সে যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইমানের উপরে অটল থাকতে পারে যেমন দুনিয়াতে ছিল, সেই দোয়াটা করো। এই জন্য মাইয়াতকে দাফন করার পর কেবলামুখী হয়ে আপনি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমার এই ভাইকে বা এই লোকটাকে আপনি মাফ করে দেন এবং তাকে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন যেমন সে দুনিয়াতে ছিল। এটা সুন্নাহ। এর বাইরে কবর কেন্দ্রিক যে আপনার বুকে মাটি রাখা বা অন্য কোনো কিছু যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত নয় সেগুলো আমাদের জন্য পরিত্যাজ্য। এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে ফেললে সেটা বিদআতে পরিগণিত হবে। বিদআত কবর দিতে গিয়ে যেন এরকম কোনো কাজ আমরা না করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কতটুকু সত্য? স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা একেবারেই মিথ্যা। অর্থাৎ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছু প্রমাণিত নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা কোরআন হাদিসে কোথাও আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তবে হ্যাঁ, এটা ঠিক, স্বামীর আনুগত্য, স্বামীর নির্দেশ মেনে চলা, তাকে মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করা এবং যথাসম্ভব আদব লেহাজ ইত্যাদি বজায় রাখা আল্লাহকে খুশি করার জন্য, এটা নারীর জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা পূর্ব শর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকমতো, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা রাখে ঠিকমতো, ওয়া আতাআত জাওজাহা,
স্বামীর কথা মেনে চলে, সারাদিন তর্ক করে না, ভেজাল লাগায় না এবং বেয়াদবি করে না, মেনে চলে, যেটা এখন হারাই গেছে সমাজ থেকে। দিনদার অনেক পর্দানুসীন, অন্য অনেক ক্ষেত্রে দিনদার মেয়েদের মধ্যেও নেই, আল্লাহ মাফ করুন এটা। কারণ একটা হাওয়া চলছে, এই হাওয়াটা শয়তান চালাইছে, মেয়েদেরকে নানা রকম উস্কানি দিয়ে তাদেরকে স্বামীর অবাধ্য করে দিচ্ছে। অথচ একজন ইমানদার নারী তার জান্নাতে যাওয়ার জন্য এটা একটা পূর্ব শর্ত। ও হাফিজাত ফারজাহা, এবং যদি নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে, কোনো গুনাহে লিপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সে জান্নাতের আট দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই জন্য একজন নারী জান্নাতে যাওয়ার জন্য তার স্বামীর যৌক্তিক এবং বৈধ নির্দেশগুলো মেনে চলা, আনুগত্য করা এবং স্বামী এবং তার নিজের চরিত্র হেফাজতের ফলে দায়িত্ববান থাকা, এটা তার কর্তব্যের অংশ। এর মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারবেন। তার মানে এই না যে স্বামীর পায়ের নিচে জান্নাত আছে। এবং এই জাতীয় অনেক কথা আমাদের সমাজে আছে। আরেকটা আছে, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এইভাবে এই ভাষায় হাদিসে বর্ণিত হয় না বিশুদ্ধভাবে, বরং যেটি আছে সেটি হলো এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেহাদের ময়দানে যেতে চেয়েছেন অনুমতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তোমার মা বেঁচে আছে কিনা, বাবা আছে কিনা। তখন তিনি বলেছেন, আছে, যখন বললেন বেঁচে আছে, বললেন সেইখানে তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করো। কোনো কোনো বর্ণায় আসছে যে তাদের পায়ে পড়ে থাকো, অর্থাৎ সেবা করো, আর জান্নাত তোমার জন্য সেখানে আছে। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন মূলত যে মা বাবার খেদমত, সেবা, তাদের দায়িত্ব পালন করা, তাদের প্রতি আদব লেহাজ বজায় রাখা, তাদের খেয়াল খোঁজখবর রাখা, এটা সন্তানের কর্তব্য। এর মাধ্যমে সে জান্নাত পাবে। তারা হলেন আমাদের জান্নাতের দুয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে আসছে বলেছেন যে রেদার রব্ব ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্ব ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, যৌক্তিক কারণে যদি মা বাবা নাখোশ হয় তো আল্লাহও নাখোশ হয়ে যায়। এই জন্য সেটা ঠিক আছে। তাই বলে আমরা আপনার যেটা হাদিসে নাই, বিশেষ করে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বা জান্নাত, এরকম কথা বলবো না। এরপরে প্রশ্ন হলো, দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন, এ সম্পর্কে একটি হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ, এবং কোন কোন বর্ণা দ্বারা দেখা যায় পানি। তার মানে আল্লাহর আরশ, পানি, কলম, এগুলো সবার আগে, সবকিছুর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো, তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কিয়ামত পর্যন্ত বা তার উপরে। এটা বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায়। ওলামা একরাম, গবেষক, মুহাক্কিকিন, ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সব কিছুর আগে। তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেরও আল্লাহর আরশ, সেটা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের এদেশে বেশি বেশি শুনে থাকেন যে আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা সবকিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা এ হাদিস বলেন। এ হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল। কোনো টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন? হাদিস যারা বর্ণনা করেন, যারা সংরক্ষণ করেন, হাদিসের যাচাই বাছাই করেন, মুহাক্কিক মুহাদ্দিস যারা, তারাই যখন কোনো হাদিসকে রেকমেন্ড করে দেন এই হাদিসটি জাল, ভিত্তিহীন, এবং সেটা প্রমাণিত হয়, সে হাদিস বর্ণনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই। তার নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি জাহান্নামের টিকেটে রিজার্ভেশন করে ফেললো। মানিয়া কাদাব আলাইয়া মুতাআমাদা আমাদান ফালিয়াদাবাও মাকাদা মিনান নার, বিধায় এই কথা আমরা বলবো না। তাহলে খোলাসা কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে, এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি বিশুদ্ধভাবে, যার কারণে বিশ্বাসটা আমরা করবো না। এখন এই কথা বললে অনেকে বলবে তাহলে আপনাদের মধ্যে রাসুলের মহব্বত নাই, হ্যাঁ, রাসুলের আপনি অমরণায় করেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন, আপনি কিসের মুসলমান? ভাই, ভালোবেসে যাকে যতটুকু মর্যাদা দিতে হবে সেখান থেকে যা না, অবাস্তব মিথ্যা কথাও যদি আপনি ভালোবাসা মানুষের জন্য বলেন, তাহলে এটা ভালোবাসা হয় না। বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, অর্থাৎ মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমার মহব্বতে সীমা লঙ্ঘন করিও না। আজ আমাদের অনেক মুসলমান ভাইরা সে সীমা লঙ্ঘনটা করছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ওহির মাধ্যমে জ্ঞাত হয়ে অনুমান করেছেন এবং জেনেছেন, সেটা তিনি বলেছেন, বিধায় আমরা এরকম কোনো কথা বলবো না। তাহলে খোলাসা কথা হলো, আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সৃষ্টি হলো এই তিনটি কলম, আরশ এবং
পানি।